আমার কন্যা গতকালই কয়েক মাস এখানে থেকে তারপর পড়াশোনা করতে দিল্লি চলে গেল। অদ্ভুত লাগে, আজ থেকে 3 বছর আগেও যখন প্রথম দিল্লি গিয়েছিল গ্রাজুয়েশনের কোর্স শুরু করার জন্য, তখন ওকে আমরা সবাই মিলে সাবধান করেছিলাম, ওখানে কিন্তু রাত্রির বেলা যেখানে সেখানে সিনেমা দেখতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি কলকাতা নয়। যাত্রার সঙ্গে ঘুরতে চলে যাবে না, শহরটা কিন্তু দিল্লি কলকাতা নয়। যেখানে সেখানে আড্ডা মারতে মারতে দেরি করবে না, শহরটা দিল্লি কলকাতা নয়। আমাকে এইবার আমার মেয়ে প্রশ্ন করেছে, তুমি এবার কি বলবে? আমি কোনো উত্তর দিতে পারিনি। অনেক মানুষ যাদের কোনোদিনও মেরুদণ্ড ছিল না, তাদের মেরুদণ্ড ফাইনালি দেখা যাচ্ছে বাইরে থেকে। আবার এমন অনেক মানুষ রয়েছেন যাদের কিনা মেরুদণ্ড ছিল, আমরা জানতাম, এটা আমাদের বিশ্বাস ছিল, কিন্তু এই মুহূর্তে L5 L7 কিছু একটা গন্ডগোল দেখা যাচ্ছে, তারা ঠিক করে উঠে দাঁড়িয়ে সত্যি কথাটার পাশে দাঁড়াতে পারছেন না। মানুষকে কেউ তদন্ত করতে বলছে না, কেউ কোনো জবাবদিহি করতে বলছে না, শুধু পাশে দাঁড়াতে বলছে। যে মিটিং মিছিল নিয়ে আমাদের শহর জেরবার থাকতো একটা সময়, এবং আমরা উষ্মা প্রকাশ করতাম, আমরা বিরক্তিসূচক শব্দ ব্যবহার করতাম, গালাগাল দিতাম, আজকে মানুষ ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থেকেও এই সহনশীলতার পরিচয় দিচ্ছেন, কারণ তারা জানেন এটা বৃহত্তর স্বার্থে। যে আমার বেশ কিছু শিল্পী বন্ধু যারা সিনেমা টেলিভিশন থিয়েটার জগতের সঙ্গে যুক্ত, তাদের কাছে জনগণ জবাব চাইছে, কিন্তু তারা কোনো জবাব দিতে পারছেন, কারণ তাদের আনফর্চুনেটলি টিকিটটা অন্য কোথাও মাথা, এবং সেই টিকিট জোর আছে বলতে হবে। যেটা আনফর্চুনেটলি তারা বুঝতে পারছেন না, জনগণ কেন এই রোষ দেখাচ্ছেন তাদের প্রতি, তার কারণ খুব সিম্পল, তারা প্রত্যেকে নির্বাচিত জনপ্রতিনিধি, এবং মানুষের এই বিশ্বাস থেকেই মানুষ তাদের ভোট দিয়েছেন। They have been elected to the utmost seat in this country, which is the parliament, শুধুমাত্র এই কারণে যে মানুষের কোথাও একটা বিশ্বাস ছিল যে আমাদের সমস্যার কথা, আমাদের কষ্টের কথা, আমাদের দৈন্যতার কথা এই মানুষগুলো গিয়ে সেখানে বলবে। কিন্তু আনফর্চুনেটলি ওই যে একটু আগে বললাম টিকিটে মাথা রয়েছে, তো ছেড়ে দিন তাদেরকে। তাদেরকে ট্রোল করা থেকে মনের মধ্যে গেঁথে নিন একটা বিষয়, ট্রোল নয়, ইউ হ্যাভ এ রোল টু প্লে, ইউ অ্যান্ড আই, উই অল হ্যাভ এ রোল টু প্লে। তাদেরকে সামনে দেখলে থুতু ছেটাবেন তাদের মুখে। যাদের সত্যি কথা বলার দৃঢ়তা নেই, এই মনুষ্যত্ব বোধটা নেই, তারা কোনোভাবেও শিল্পী নন। ক্ষমা যাদেরকে করবেন না, তাদের বিরুদ্ধেই এই আন্দোলন চলছে, এই আন্দোলন চলুক। জাস্টিস ফর, জাস্টিস ফর, জাস্টিস ফর। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং পেশেন্ট, থ্যাংক ইউ।